নিজেরই মাথা ঠিক ছিল না, রুনাকে পর্যন্ত বলতে পারিনি। হ্যাঁ মা, আমিও হসপিটালে যাওয়ার পরে শুনতে পেরেছি। আয়নের এই অবস্থা দেখে আমার নিজেই একটু বিশ্বাস হচ্ছিল না। আপনাকে কি জানাবো বলুন, একটা ফোন করতে পারতে না, একটা ফোন তো অন্তত করতে পারতে। হ্যাঁ, শেষ পর্যন্ত জারার মুখ থেকে আমাকে এটা শুনতে হলো। হ্যাঁ এই সাদিক, আমাকে কি ভাবিস, ফার্নিচার হয়ে গেছি না? দিলারা খান যে এখনো বেঁচে আছে সেটা ভুলে গেলি কি করে তোরা? ছেলে গুলি লাগার ব্যথাটা কিভাবে সহ্য করছে, কে করেছে আমার দাদু ভাইকে, কে গুলি করেছে? দাদা ভাই করেছিলাম, আমি ঠিক আন্দাজ করেছিলাম এমনটাই হবে। শোন সাদিক, আয়ান এখানে থাকলে কোনো না কোনো ঝামেলায় সে জড়াবে, ওর ক্ষতি হবে। আজকে দাদা ভাই করবে, কালকে নানা ভাই করবে। তুই এক কাজ কর, ওকে এখানে রাখার দরকার নেই। তুই আয়ানকে বিদেশে পাঠিয়ে দে, পড়ালেখার জন্য পাঠিয়ে দে। না না মা, আপনি কী বলছেন, আয়ান এখনও অনেক ছোট, ও এখন বিদেশ যাবে কেন? তো কিছু হওয়ার পরও তুমি বলছো কেন? হ্যাঁ, ছেলেটার এই অবস্থা দেখেও তোমার শিক্ষা হয়নি না? কিন্তু মা, একটা দুর্ঘটনার জন্য আয়ানকে কি বিদেশ পাঠিয়ে দেওয়াটা ঠিক হবে? হ্যাঁ, আয়ানের সাথে যে এরকম আবার হবে না সেই নিশ্চয়তা তুমি দিতে পারো? শোনা, মার কথাও কিন্তু ঠিক। দেখো, কপালে যদি বিপদ লেখা থাকে তাহলে সেটা যে কোনো জায়গাতেই হবে সাদিক। কিন্তু এখানেও তো আয়ানের লেখাপড়া ঠিক মতো হচ্ছে না। ও যখন হসপিটালে ছিল তখন মিস ফোন করেছিল আমাকে, বলেছে লাস্ট পরীক্ষায় ও নাকি দুই সাবজেক্টে ফেল করেছে। তা তো হবারই ছিল, সব কিছু একসাথে চাইলে তো হবে না সাদিক। তুমি আগে ঠিক করো, তুমি কি ছেলেকে ক্রিকেটার বানাতে চাও নাকি আইনস্টাইন? আর ক্রিকেট, ডাক্তার তো বলেই দিয়েছে ও আগামী কয়েক বছর ক্রিকেট খেলতে পারবে না। ভালো হয়েছে, সাপে বর হয়েছে, কোনো দরকার নেই। আমার নাতির ক্রিকেটার হওয়ার কোনো দরকার নেই, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোক, আমি তাতেই খুশি, তাতেই খুশি। আমি জানি মা, আয়ান যদি মন দিয়ে লেখাপড়া করে তাহলে ও অনেক ভালো করতে পারবে। তো আমার চিন্তা হচ্ছে অন্য জায়গায়, মনিকে নিয়ে। তুমি কি এখন মনিকেও লেখাপড়া করানোর কথা ভাবছো? না না মা, মনিকে এখন কিভাবে আয়নের কাছ থেকে দূরে রাখা যায় সেটাই হচ্ছে আমার একমাত্র চিন্তা। কি বললে তুমি, মনিকে আয়নের কাছ থেকে দূরে রাখতে চাও? হ্যাঁ সাদিক, সাদিক কি শুনলাম এটা? সূর্য কোন দিকে, পশ্চিম দিকে উঠেছে নাকি আজকে? হ্যাঁ মা, কাজটা কঠিন হলেও সেটা শুধু রুনার পক্ষে করা সম্ভব। রুনা, সেটা যদি করতেই চাও তাহলে আয়ানকে বিদেশে পাঠিয়ে দাও, মনি তো আর কোনোদিন বিদেশ যেতে পারবে না। মনির জন্য আমি আয়ানকে বিদেশ পাঠাবো না মা, যদি আয়ানকে বিদেশ পাঠাতেই হয় তাহলে সেটা ওর ভবিষ্যৎ চিন্তা করে পাঠাবো। দেখো রুনা, তুমি আমি আমরা দুজনেই কাজে ব্যস্ত থাকি, আর এখন তো তোমার কাঁধে দায়িত্বর পাহাড়। তুমি যদি ঘরে থাকতে তাহলে আজ আয়ানের এই অবস্থা আমাদের দেখতে হতো না। কি বলতে চাও তুমি, আমি কি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ঘরে বসে থাকবো? হ্যাঁ, না মানে আমি বলছিলাম আয়ানকে যদি একটা ভালো বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিই তাহলে ওখানে পড়াশোনাটা করলো, ওখানে আমাদের আর কোনো চিন্তা থাকলো না। আর ইন বিটুইন তুমি তোমার কাজ টাজগুলো সব সামলে ফেললে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আর একটু ভেবে দেখি।